प्रधानमंत्री जनाब ईएफएस प्रधान हिसाब से मन करी एक शिक्षक एक स्वप्न द्रष्टार भूमिका पालन कर व्यक्तित्व तार अवदान কম্পিউটার জগতে এবং বাংলাদেশের জনগণের জন্য অনেক অনেক বেশি। এখানে আসেন আমাদের প্রধান নির্বাহী জনাব খালেদ শামস, সবচেয়ে যা আজকে এই অনুষ্ঠানে যার প্রবন্ধ যার বক্তব্য আমি তো মনে করি আজকের এই অনুষ্ঠানের জন্য একটা মাইলস্টোন হিসাবে বুয়েটের অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসর জনাব হুমায়ুন কবির, উপস্থিত সাংবাদিক বন্ধুরা এমান বৃন্দ, সুদীপবৃন্দ, আসসালাম আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটা যে এত তাৎপর্যপূর্ণ হবে আমার এটা প্রধান অতিথির কারণে আইসিটি সভাপতির কারণে এবং বিশেষ করে প্রবন্ধ লেখকের কারণে মনে হয় আজকের অনুষ্ঠানটা অত্যন্ত ফলপ্রসূ এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় একটা সমাবেশে আজকে পরিণত হয়েছে। ওয়াইম্যাক্স এর নামটা কিন্তু আমরা প্রায় কত বছর দূরে হয়ে গেছে, দুই বছর ধরে কিন্তু আমাদের দেশের মানুষ ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স কথাটা শুনে আসছে এবং এই ওয়াইম্যাক্সটাকে কিছুটা ধারণা করে আসছে, কিন্তু সেই ওয়াইম্যাক্স এর আকার প্রকার তারা উপলব্ধি করতে পারেনি। আমি এইটা কিছুটা দায়িত্ব বা অনেকটা দায়িত্ব নেব, আমাদের এখানে কিছুটা আমি বলবো আমাদের ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতই কিছুটা দেরি হয়েছে নানা কারণে। আমি সে লম্বা এখানে অজুহাত দিয়ে আমি নিজেকে বাঁচাতে বা দায়িত্ব মুক্ত করতে চাইব না। আর যেটা মূল কারণ আমাদের এই ওয়াইম্যাক্স এর ইন্ট্রোডাকশন বা এক্সিকিউশন রোল আউট যেটা আমরা বলি, এটার মূল কারণ হল দি প্রযুক্তি, দি টেকনোলজি ইজ সো হিউজ এবং দি রোল আউট এটার সম্প্রসারণ এটা তো ব্যাপক। এটা কিন্তু আমার যখন আমি এই লাইসেন্সের জন্য দরখাস্ত করি বা পরবর্তীতে লাইসেন্স অর্জন করি আমার কিছু জানা ছিল। আপনি দেখেন অস্ট্রেলিয়া, দি প্রাইম মিনিস্টার অফ অস্ট্রেলিয়া, হি ডিক্লেয়ার ইন পাবলিক, হি সেড দি ইন্টারনেট দি থার্ড বিগেস্ট ডিসকভারি আফটার ইলেকট্রিসিটি অ্যান্ড টেলিফোন ইন দি ওয়ার্ল্ড, দি থার্ড বিগেস্ট ডিসকভারি। এবং এই ইন্টারনেট আপনি জনগণের কাছে পৌঁছাতে পারবেন না আনলেস ইউ হ্যাভ দি ইউজ দি লেটেস্ট টেকনোলজি উইচ ইজ ওয়াইম্যাক্স। এবং সে বলছে ওয়াইম্যাক্স বাহন হিসাবে ব্যবহার না করে এই ইন্টারনেট জনগণের কাছে আপনি নিতে পারবেন। অ্যান্ড ইন অস্ট্রেলিয়া দ্যার আর নো পাবলিক ইনভেস্টার লাইক আস, ইজ এ রিচ কান্ট্রি, আই ওয়ান্ডার দি গভর্নমেন্ট স্পেন্ডিং $32 billion ফর রোল আউট, বাট ইন বাংলাদেশ আই টেক প্রাইড যে আমরা, আমি তো আমার বাংলা লায়ন যেমন নামে সাথে নাম যেমন বাংলা এবং দি কোম্পানি ফ্রম সিইও আনটিল মাই জুনিয়র মোস্ট ইঞ্জিনিয়ার, উই আর অল বাংলাদেশ, উই আর অল বাংলাদেশ, দ্যাটস আওয়ার প্রাইড।
प्रजुक्ति एंड देन प्रजुक्ति खूब पुराना होना दी फोराम एंड दी प्रजुक्ति हैज बीन दी फोराम एक्सेप्टेड समय 2007 इन दैट केस इट इज अबाउट थ्री इयर्स बट এখানে আরো কিছু মিনিস্টার সাহেবের হয়তো জানা আছে এই যখন প্রযুক্তি আসলো এখানে একটা এই প্রযুক্তির বিরুদ্ধে একটা ওয়েল অর্গানাইজ ক্যাম্পেইন দুনিয়াভর চলেছিল সে ক্যাম্পেইনটা ছিল যারা জিএসএম এবং সিডিএমএ টেলিফোনে যারা কোটি কোটি হাজার হাজার বিলিয়ন ডলার যারা ইনভেস্ট করেছিল তারা তো যারা সর্বনাশ আমাদের ইনভেস্টমেন্ট উদা হয়ে যাচ্ছে এই ওয়াইমেক্স আবার কোথায় আসলো তারা এই ওয়াইমেক্স এর পিছনে যে ক্যাম্পেইন ছিল আমি দেখেন ভারতবর্ষ দে আর বিহাইন্ড আস ইজ ভেরি ওপেন কান্ট্রি পলিটিক্যালি দি ইনভেস্টার লাইক টাটা অ্যান্ড রিলায়েন্স দে আর সো হিউজ তারা ইন্ডিয়ান গভর্নমেন্টকে গত দুই বছর এই ওয়াইমেক্স রোল আউটের জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা বিরাট অবস্থা ছিল দি গভর্নমেন্ট আলটিমেটলি দে ওন এখন এই মাসের 9 তারিখে ওয়াইমেক্স এর লাইসেন্স আর অপশন হবে দুই বছর লাগছে ভারতবর্ষের মতো জায়গায় এই ওয়াইমেক্স এর বিরুদ্ধে এত ক্যাম্পেইন ছিল আমাদের দেশে উই আর লাকি এই এশিয়ার মধ্যে যে কটি দেশ ওয়াইমেক্স এর আসছে অ্যান্ড ফার্স্ট ওয়ান এর মধ্যে আমরা একজন বাংলাদেশ অনেকে বলছে আরে এটা তো সিঙ্গাপুরে নাই থাইল্যান্ডে নাই ভারতবর্ষে নাই বাংলাদেশ কোথায় যাচ্ছে ব্যাংকগুলো বিশেষ করে অটোমেটিক হিউজ ইনভেস্টমেন্ট শত শত কোটি টাকা হাজার কোটি টাকা লাগবে আমি যখন ব্যাংকে যাই সমস্যার আই এম ইনভেস্টার টাকাটা তো ব্যাংকে আছে আমি তখন মেধা দেব পরিশ্রম দেব প্রযুক্তি আনব ব্যাংকে গেলাম বিলিভ মি ইট টুক মি ওয়ান ইয়ার টু হ্যাভ দিস ফার্স্ট কনসোর্টিয়াম করতে আমার এক বছর লাগছে যেখানে একটা টেক্সটাইল মিল করলে আমি দুই মাসে আমি যেখানে 200-300 কোটি টাকা কনসোর্টিয়াম করতে পারি ওয়াইমেক্স আমার এক বছর লাগছে ব্যাংক ম্যানেজিং ডাইরেক্টর ব্যাংকের ডাইরেক্টর সাহেবের বলে আরে কি বলছেন ক্যালকুলেটর আমরা এমনি মরে গেছি ওই থেকে আবার এই ওয়াইমেক্স ওয়াইমেক্স তাকে বুঝাবেন কত বুঝাবেন যাই হোক এই সমস্ত প্রতিকূল অবস্থায় আমরা এসেছি মাশাআল্লাহ উই হ্যাভ ডান সো ফার আমি বলবো যে আমাদের যে লোকজন আছে আমার ইঞ্জিনিয়াররা আমার সিও থেকে নিয়ে উই হ্যাভ ডান এক্সট্রিমলি ওয়েল আমরা উই আর অন দি আদার এন্ড অফ দি ইন্ডিয়া